আসসালামু আলাইকুম। আমি গত পর্বে একটি লোগো তৈরি করে দেখিয়েছি, তো আজকেও আর একটি লোগো আমরা তৈরি করে দেখাবো। লোগোর বেশ কিছু আইডিয়া দেখাবো এখানে। তবে আগেই বলে নিই, লোগোর জন্য নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে আমরা বাই ডিফল্ট 1000x1000 পিক্সেল নিচ্ছি। আপনি লোগোর জন্য, সেই লোগোর জন্য আপনি যে লোগোটি তৈরি করবেন, যতটুকু সাইজ প্রয়োজন ঠিক ততটুকুই নিতে পারেন। তো এখানে আমি একটি লোগো তৈরি করে দেখাচ্ছি, দেখুন এই যে একটি লোগো। যেমন আমি এটার ফিল কালার হোয়াইট আছে, আমি এটাই করে দিই জাস্ট যেন একটু বোঝা যায়। স্ট্রোক কালার ব্ল্যাক, আমি স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দেই। তারপর আমরা এখানে কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করব। অবজেক্ট, আচ্ছা এটা কি এক্সপান্ড, আচ্ছা আমরা এখান থেকে অবজেক্ট থেকে কি করতে পারি, এক্সপান্ড করে নিলাম, ভেঙে ফেললাম। তারপর এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে ভিতরে অংশটাকে বের করে দিলাম। বের করে দেওয়ার পর যেটা হয়, আমি একটু ছোট করে দেই, ছোট না বড় থাকাটাই ব্যাটা। আচ্ছা বের করে দেওয়ার পর যেটা হয়েছে, এখন যদি আমরা এখান থেকে একটি লাইন টুল নেই, ধরুন একটা লাইন টুল নিলাম, ইভেন এখান থেকে আমি আরেকটা লাইন টুল নিলাম, কিন্তু লাইন টুলের স্ট্রোক কালারটা অফ, এই কারণে এটা দেখা যাচ্ছে না। তারপর এভাবে সম্পূর্ণ সিলেকশন করে আমরা যদি এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, সে শেপ বিল্ডার টুল ব্যবহার করতে পারি। সে শেপ বিল্ডার টুল ব্যবহার করার জন্য আমরা অল্টার ক্লিক করে এখানে যদি দেই, তাহলে এই অংশটা কিন্তু বেনিশ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে বলা যায়, আপনি যেটাই বলেন ডিলিট হয়ে গেছে। তারপর আমরা কি করব, সেই লাইন টুলগুলো একটু ডিলিট করে দেই। এই যে ডিজাইনটা করলাম, এটাকে যদি এখানে এসে অল্টার ক্লিক করে একটা কপি করি, কপি করে যদি এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে প্রিভিউটা অন করি, ভার্টিক্যাল আছে এটা ওকে করি, তারপর কিন্তু আমরা এটাকে এভাবে এসে এ বরাবর যদি বসিয়ে দেই, এটাও কিন্তু একটা লোগো, এটা এটাও কিন্তু একটা লোগো। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা অত্যন্ত ইজি, অনেক মানে অত্যন্ত ইজিতে আমরা তৈরি করতে পেরেছি। তো এটাও কিন্তু একটা লোগো। আবার এই যে আমরা অনেক লোগোগুলো দেখি ঠিক এরকম, যেমন আমি এইখান থেকে আরেকটা করে দেখাচ্ছি। আমি একটা বিষয়ে একটার সাথে মিল রাখলেও বারবার করতেছি, যেন আপনাদের প্র্যাকটিস করতে কোনো প্রবলেম না হয়। তো আমি এখান থেকে, স্ট্রোক কালার বন্ধ ছিল, আমি স্ট্রোক কালারেও একটা কালার দিয়ে নেই, জাস্ট আমি দিলাম। তারপর একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দিই, স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর দেখেন এই যে বিষয়টা রয়েছে, এখান থেকে যদি আমরা, সরি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তারপর ফিল স্ট্রোক দুটা এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, করে ফিল কালারটা রেখে দিলাম, স্ট্রোকটা আলাদা হয়ে গেছে। এখন এইটাকে যদি অল্টার শিফট ক্লিক করে একটা এই বরাবর এভাবে দেই, তারপর যদি কন্ট্রোল ডি দেই, তাহলে, সরি, কন্ট্রোল ডি, দেখেন এরকম কিন্তু আরও কয়েকটা হয়ে গেছে। তারপর যদি আমরা এটাকে ছোট করে দেই, আমি এরকমও একটা লোগো এক জায়গায় দেখেছি, দেখেন এটা লোগো। এইটা যদি লোগো হয়, তাহলে এটা এরকম লোগো কি আপনারা তৈরি করতে খুব বেশি সময় নেবে বলে আমি আশা করি না। এটা অত্যন্ত ইজি, আপনারা এই বিষয়টা সহজে করে ফেলতে পারবেন, এটাও কিন্তু অত্যন্ত সহজ। এই ডিজাইনগুলো আমার মনে হয় না করতে খুব বেশি একটা সময় লাগবে। তো এই ডিজাইনগুলো এত সহজে বা এত অল্প সময়ে যদি তৈরি করা যায়, এভাবে আপনারা ধীরে 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 প্র্যাকটিস করবেন। তবে আরেকটি বিষয় আমি দেখাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে যে ব্রাশ টুল ব্যবহার করে বা আর টুল ব্যবহার করে, যেমন আমি এখানে একটি লাইন টুল নিলাম, আমি ফিল কালার অফ, স্ট্রোক কালারটা অন করে দিই, শিফট ক্লিক করে একটি লাইন টুল নিলাম। তারপর এখান থেকে, ধরুন এখান থেকে আমি আরেকটি লাইন টুল নিলাম, এতটুকু দূরত্ব বজায় রেখে, তারপর এখান থেকে আরেকটু লাইন টুল নিলাম, ঠিক এইভাবে, ইভেন এইখান থেকে আরেকটি লাইন টুল নিলাম এইভাবে। এখন যে লাইন টুলগুলো নিয়েছি, এই লাইন টুলগুলো একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দিই। প্রথমটা দিচ্ছি আমি 5, দ্বিতীয়টা দিচ্ছি আমি 4, দ্বিতীয়টা দিই 6, তৃতীয়টা 4,
4 এবং চতুর্থটা হবে 3। আমি জাস্ট আমি এখন দেখানো সুবিধার্থে দেখেন এভাবে তৈরি করলাম। করার পর এইখানে একটা অপশন রয়েছে ব্রাশ, এটা কিন্তু ব্রাশ। আপনারা যদি এইখানে অপশনটি না পান তাহলে উইন্ডো থেকে পাবেন অবশ্যই, উইন্ডো থেকে টুল এই যে উপরে গেলে অবশ্যই ব্রাশ পাবেন। ব্রাশ এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না, নিচে যদি যাই অবশ্যই পাওয়া যাবে। তবে যেহেতু এখানে আছে এই যে ব্রাশ লাইব্রেরি, কোথায় জানি ছিল এখন মাত্র এই যে ব্রাশ লাইব্রেরি অনেকগুলো আছে, যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমরা ওইখানে ক্লিক করছি না। আচ্ছা আমি এই ব্রাশের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ব্রাশটি ওপেন হলে আপনারা এখানে এসে বসাবেন। আমি এটাকে একটু নিচে এবং এটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর এইটা এই যে ডিজাইনটা করেছেন এটা ক্লিক করে ধরে এই একটা ব্রাশের উপর আপনি নিয়ে ছেড়ে আর্ট ব্রাশের উপর ক্লিক করে ওকে করবেন। তারপর এভাবে দিয়ে ওকে হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা ডিলিটও করে দিতে পারি, নো প্রবলেম। এখন যদি আমরা একটা ইলিপস টুল নেই, ইলিপস টুল নিয়ে সেটার স্ট্রোক কালার অফ ফিল কালার রানিং, সরি ফিল কালার অফ স্ট্রোক কালার রানিং, তো আমরা এইটাকে সিলেকশন করা অবস্থায় যদি এইটার উপর একটা ক্লিক করি দেখেন ওই শেপটার উপর ডিফাইন করে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন মেড হয়ে গেছে। আশা করি এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এখন এই যে ডিজাইনটা সরি এই যে ডিজাইনটা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা একটা নকশা বা একটা কিছু তৈরি করতে পারি। এটা কিন্তু ভেরি ইজি আপনি তৈরি করতে পারবেন। যেমন এটাতে যদি আপনি কোনো আইটি লোগো তৈরি করতে চান পারবেন। যেমন আমি এখানে যদি আইটি লোগো তৈরি করি দেখেন ইলিপস টুলটা ব্যবহার করলাম, এখানে শিফটের উপর ক্লিক করলাম, শিফটের উপর ক্লিক সরি কন্ট্রোল জেড, শিফটের উপর ক্লিক করে কিন্তু আমরা এইখান থেকে আবার একটু ছোট করে দেই। দেখেন এখানে কিন্তু আমরা হ্যাঁ এই যে একটি ডিজাইন তৈরি করলাম, বা এটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে এটা যদি এইখানে আর একটু ছোট করে দেই যেন বিষয়টা দেখতে সুন্দর হয়। তারপর এটাকে কিন্তু এইখানে এসে আমি বসালাম ঠিক সুন্দর করে, আমি একটু বড় করে দেখি যে আসলে আমাদের ডিজাইনটা দেখতে কেমন হয়। দেখেন আমি কিন্তু এখানে একটা তৈরি করে ফেললাম। ইভেন এটা কি করতে পারি এই যে শেপটা আছে এখান থেকেও কিন্তু এইরকম আরেকটা আমি অল্টার ক্লিক করে এখানে এসে বসাতে পারি, ইভেন একটা ক্লিক করে এখানেও এসে একটু বসাতে পারি। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এটা কত মানে সুন্দর হয়ে গেছে। এটা এখানে না বসে এখানে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার মধ্যে একটা আইডিয়া কাজ করবে যে কোনটা কোথায় বসালে সবচেয়ে বেটার হয়। তারপর আমরা যদি এটাকে আবার সম্পূর্ণটাকে একটু আবার কি করতে পারি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করে ব্যাঙ্কে দিতে পারি। তারপর আমরা এখান থেকে একটা লাইন টুল নিয়ে এই জায়গাটুকু একটু ফাঁকা করে দিয়ে তারপর এখানে এই যে একটু ফাঁকা করে দিচ্ছি এবং এখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি। করে দেওয়ার পর আমরা এটা সম্পূর্ণ সিলেকশন করলাম। তারপর এখানে যে যে টুলটা রয়েছে এই যে টুলটা শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই যে এটা বেনিশ করে দিলাম, এই পাশেটাও বেনিশ করে দিলাম। বেনিশ করে দিয়ে আমরা এই দুইটা লাইন টুল সরিয়ে ফেললাম। তারপর এখানে আপনি আপনার যে কোম্পানিটা রয়েছে কোম্পানি নেম রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে পারেন। যেমন আমি যদি এখানে দিই একটা কোম্পানি ধরুন আমি ট্রান্ডাগো দিলাম, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এটা করেছি। দেখেন আমি এখানে ট্রান্ডাগো ক্লিক করে তারপর এখান থেকে ঠিক এভাবে সেভ করে দিলাম, শিফট ক্লিক করে এটা আমি এভাবে মেড করলাম। দেখেন এখন যদি আপনি আপনার মতো করে ফন্টের জন্য যেমন এটাকে আমরা যদি নেক্সা বোল্ড দেই বা অন্য কোনো কিছু আপনি দিতে পারেন আপনার যেটা প্রয়োজন হয়, মনসেরাত নেক্সা বোল্ড হেলভেটিকা অনেক কিছুই আছে, আমি এখান থেকে আপাতত নেক্সা বোল্ড যেটা সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সা তারপর বুক আছে এখান থেকে আমরা বোল্ড করে দিচ্ছি। দেখেন ট্র্যান্ডাগো আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, টিটাকে শুধু এটার ভিতরেই রাখতে পারেন। তো এটাকে কি কিভাবে করবেন দেখেন আমি করছি, এই টির যে রেজুলেশন আছে বা সাইজ আছে সেটাকে আমরা একটু বৃদ্ধি করে দিতে পারি। আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটি নির্দিষ্ট সাইজে বৃদ্ধি করে দিতে পারি। তারপর আপনি এটাকে আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন, বা আমরা এটাকে যদি একটু ক্রিয়েট আউটলাইন করি
ক্রিয়েট আউটলাইন করে যদি একটু আনগ্রুপ করি তাহলেও এটা বেটার হয়। যেমন আমি এটা আনগ্রুপ করলাম, করার পর শুধু এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু উপর করে দেওয়া যায়, এটাকে আমরা একটু উপর করে দিতে পারি, বা এভাবে আপনি একটু উপর করে দিতে পারেন। চাইলে এটার মধ্যে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত শেপগুলো ব্যবহার করতে পারেন, যে শেপগুলো আমরা ব্যবহার করেছি এখান থেকে কিন্তু আপনি এই শেপগুলো ব্যবহার করতে পারেন। জাস্ট এটা কিন্তু একটা লোগো, এটার মধ্যে ব্ল্যাক ইউজ করলেন বা এটার মধ্যে আরেকটা কালার ইউজ করতে পারেন, দেখেন এটা কিন্তু সম্ভব। এখন যদি আমরা এতটুকু কি একটু রেড করে দেই, তাহলে দেখেন এই যে দেখেন আমরা কি করে ফেললাম, এটা বাহিরের অংশটাকে ঠিক এভাবে করে ফেললাম। আশা করি আপনারা সেই বিষয়টা সহজে পারবেন, এই বিষয়টা খুব কঠিন বা আহামরি এরকম কিছু না। দেখেন এটা বাহিরে আমি একটু রেড করে দিতে পারি, দেখেন এখন কিন্তু এটা সুন্দর একটা লোগো বলা যায়, বা সুন্দর একটা লোগো আমরা তৈরি করতে পেরেছি। এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা। তারপর আমাদের এই লোগোগুলো বুঝতে বা শিখতে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। সরি, একটু এখানে আমি রেজুলেশনটা শিফট ক্লিক করে ধরে মাউসটা ছেড়ে তারপর শিফট বাটন ছেড়ে দেব। এখানে দেখেন কেমন হয়ে গেছে। সো আমরা কি করতে পারি, কন্ট্রোল জেড ক্লিক করে আমরা এখান থেকে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলে আপনি ছোট করুন বা বড় করুন কোনো প্রবলেম হবে না। দেখেন আমি শিফট ক্লিক করে যদি ছোট করি আবারও প্রবলেম, শিফট ক্লিক করে যদি ছোট করি তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হচ্ছে না, ঠিক সেই রেজুলেশন বরাবরই কিন্তু সেটি সেমভাবে দেখাচ্ছে। দেখেন এটা অত্যন্ত সুন্দর করে কিন্তু আমরা একটি লোগো তৈরি করতে পেরেছি। দেখেন একই মুহূর্তে আমরা কয়েকটি লোগো তৈরি করতে পারলাম। তো এই ছিল আমাদের আজকের পর্ব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।